কেমন আছেন সবাই? আশা করি আজ অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজ এই ভিডিওটিতে আমি কথা বলবো পাঙাশ মাছ চাষ পদ্ধতি এবং কোন সাইজের পাঙাশের কেমন দাম। তো চলুন শুরু করা যাক। দেখুন, পাঙাশ মাছ যখন পাকা থাকে তখন ছোট একটা জায়গাতেও তার মাথাটা নিচের দিকে থাকে, অর্থাৎ গোস মারে। মাছের ভাষায় এটাকে বলে গোস মারা। এটা হলো আপনার কেজি, এক কেজিতে 100 থেকে 120 পিস সাইজের মাছ। এই সাইজের মাছ যদি আপনি পুকুরে দেন, যেহেতু এটা পুরাতন চাপের পাঙাশ, পুরাতন চাপের পাঙাশের সবথেকে বড় যে গুণ বা বৈশিষ্ট্য হলো এটা একদম অল্প সময়ের ভিতরে 1 কেজি সাইজ হয়। আর বাজারে 1 থেকে 1.5 কেজি সাইজের পাঙাশের খুব ভালো একটা ডিমান্ড আছে। যেহেতু খৈল, ভুসি, ভাসমান, ডুবান্ত, ফিডের দাম এখন অনেক বেশি, সুতরাং আপনাকে কিন্তু মাছ চাষ করতে হলে হিসাব করে করতে হবে। আপনি যখন একটা নতুন পাঙাশ পুকুরে দিবেন, ওই পাঙাশটার সময় লাগে 11 থেকে 12 মাস। কিন্তু যখন একটি পুরাতন চাপের পাঙাশ মাছ দিবেন চাষে, সেক্ষেত্রে আপনার টাইম অনেক কম লাগছে, মাত্র 3 থেকে 3.5 মাসের ভিতরে সেটাকে আপনি বাজারজাত করতে পারছেন। সুতরাং দেখুন, একই মাছের দাম, নতুন পাঙাশের দাম 1 টাকা আর পুরাতন পাঙাশের দাম 2 টাকা। তো 1 টাকার ব্যবধানের জন্য আপনার প্রায় 7 থেকে 8 মাস টাইম কম লাগছে। তো 7 থেকে 8 মাস একটা প্রজেক্ট চালাতে গেলে অনেক টাকা ব্যয়বহুল হয়, মানে ব্যয়সাধ্য। আমাদের পাঙাশ মাছের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো আমরা পুকুরে যখন মাছটা দেই, পরের দিন সকালে কোনো প্রকার মাছ মরে ভেসে উঠবে না। পাঙাশ মাছের সাথে কিছু অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া চাষ করবেন। মনোসেক্স তেলাপিয়া আমরা সাইজ হিসেবে বিক্রি করি, তারপরও যদি লাখ হিসাবে নেন আমরা 90,000 টাকা লাখ রাখবো। আর পাঙাশ মাছ 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা, 4 টাকা পর্যন্ত পিস আছে। আর এই যে মনোসেক্স দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, আপনারা অনেকে এটাকে রেনু বলেন বা ধানি বলেন, এটা আমরা বিক্রি করি 90 পয়সা। তো সরাসরি হোম ডেলিভারি ব্যবস্থা আমাদের এখানে আছে। তো ভালো মানের কোয়ালিটি সম্পন্ন পোনা আপনারা নির্বাচন করুন, তাহলে অবশ্যই মাছ চাষে আমরা সবাই লাভবান হতে পারবো এবং দেশকে সমৃদ্ধির পথে আগায় নিয়ে যেতে পারবো।